নিচে নামিয়ে রয়েছে। নিরেল হচ্ছে থাকার কথা, যেখানে উপরে থাকবে পিকআপ লিভার এই পজিশনে থাকবে, কিন্তু আমার এটা নিচে আছে। এখন এটা কিভাবে ঠিক করবেন সেটা দেখাচ্ছি। এটা ঠিক করার জন্য মেশিন সুইচ দেওয়া অবস্থা, মেশিন যেভাবে সুইচ দেওয়া আছে এভাবে সুইচ দেওয়া অবস্থা, এই যে নিরেলে যে বাটনটি দেখতে পাচ্ছেন, নিরেল এবং কি উইপার, এই বাটন এবং কি পি বাটন, দুটি বাটন একত্রে চাপ দিবেন। এখানে A24 আসবো, তারপর এস বাটন চাপ দিতে হবে। এস বাটন চাপ দেওয়ার পরে এই যে এখন আমি এখান যখন নাড়াবো, এই যে হ্যান্ড পুলিটা যখন আমি উপরের দিকে উঠাবো, তখন এখানে ডিগ্রি উঠতেছে, নাম্বার উঠতেছে। দেখুন আমি সমান সমান রাখবো, আমি যদি এখানে উপরে দেই উপরেও দেওয়া যাবে, আমি দিয়ে দেখাচ্ছি, উপরে দিলাম, দেওয়ার পর আমি সেভ। দেখুন এই যে এখন আমরা সেভ করলাম উপরে, তাই কিন্তু উপরে চলে গেছে। এখন আমি যদি চাই যেটা মিডল আমার লাগবে, কোথায় মিডল, মিডল হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, তো আমি স্ট্যান্ডার্ড করে দিচ্ছি। সুইচ দেওয়া অবস্থায় এই যে নিডলের বাটন, পি বাটন, দুটি বাটন একত্রে চাপ দিতে হবে। এখানে 24 নাম্বার আসবে, তারপর এস বাটন চাপবো। চাপার পরে আমরা এটা কি করবো, একবার এই স্টেট আমরা সমান করে দিব। এই যে আমরা সমান করে দিলাম, সমান করে দেওয়ার পরে এবার এস বাটন চাপ দিব, সেভ। এখন দেখুন আমাদের ঠিক স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন এই যে আমাদের নিডল উপরে উঠে গেছে, নিডল উপরে আসছে, পিকআপ লিভারও ঠিক আছে। তারপর আমাদের এটা দেখেন, এখানে একদম মিল আছে, উপরে দিলে উপরে হবে, নিচে দিলে নিচে হবে। তা আমরা স্ট্যান্ডার্ড স্টপ পজিশন কিন্তু মিলাইলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।